বুধবার ইন্ডিয়া ক্লাব ইনডোর স্টেডিয়াম সংলগ্ন কালভার্টের নিচে এক অপরিচিত যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখা গেছে। স্থানীয়দের মতে ট্রান্সফরমার বিদ্যুতের সংস্পর্শে এসে লোকটির নালার জলে ছিটকে পড়ে যাওয়ার ফলে মৃত্যু হয়েছে লোকটির। বেশ কিছুক্ষণ মৃতদেহ নালায় পড়ে থাকার পর অবশেষে তারাপুর পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজে পাঠিয়ে দেয়। খবর লেখা পর্যন্ত মৃতের পরিচয় পাওয়া যায়নি।